পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করেছে বাংলাদেশ, সেটা সবারই জানা। তবে এই জয়ের ফলে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে টাইগাররা। টি টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে 4-1 হারানোর পর কিউইদের বিপক্ষেও প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় মাহমুদুল্লাহ বাহিনী। হালনাগাদ করা আইসিসি র্যাঙ্কিংয়ে 238 রেটিং নিয়ে টি টোয়েন্টিতে 7 নম্বরে অবস্থান করছে টিম বাংলাদেশ। টাইগাররা পেছনে ফেলেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। বর্তমানে 234 রেটিং নিয়ে 10ম স্থানে রয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের থেকে 1 রেটিং বেশি নিয়ে ওপরে শ্রীলঙ্কা এবং লঙ্কানদের চেয়ে 1 রেটিং বেশি নিয়ে 8 নম্বরে আফগানিস্তান। শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড, সবার ওপরে থাকা ইংলিশদের রেটিং 278। ইংল্যান্ডের পরই ভারত, তৃতীয় স্থানে পাকিস্তান এবং চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এদিকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 5-এ ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। কিউইদের বিপক্ষে পরের ম্যাচটি জিতলেই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে 6-এ উঠবে টাইগাররা। সিরিজের বাকি ম্যাচগুলো জিততে পারলে র্যাঙ্কিংয়ে 5-এ ওঠার সুবর্ণ সুযোগ টাইগারদের। Thank you.